যিনি ভবিষ্যৎ গড়ার কারিগর তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়িতে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মুখ বন্ধ রাখতে নির্যাতিতাকে ৫০,০০০ টাকার প্রস্তাব। জলপাইগুড়ির চড়কডাঙ্গি গ্রামের ২২ বছরের এই তরুণীর দাবি, সোমবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে গৌতম রায় নামে ওই প্রতিবেশী স্কুল শিক্ষক। মুখ বন্ধ রাখতে বাড়ির লোককে ৫০,০০০ টাকা নিয়ে বিষয়টি মিটমাটেরও প্রস্তাব দেন বলে অভিযোগ। জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রাথমিক স্কুলের শিক্ষক। জলপাইগুড়ি আদালতে তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।